नमस्कार चैनल विजनर पर्दाय आपनादेर सकलके स्वागत जानाय आमी प्रगति रयेछि आपनादेर संगे गुंजन एंटारटेनमेंट निवेदित महालयार आड्डा निये आमी प्रगति आमार साथे रयेछेन विशिष्ट संगीत शिल्पी शिल्पी गोस्वामी आमादेर प्रोग्रामे स्वागत जानाय। महालयार आड्डा प्रति बछरई हय়। आगेर बारेर पुजो आर एबारेर पुजोटा एकटु अन्यरकम, सेई निये दिदिर साथे एकटु कथा बले नेब। दिदि केमन आछो? ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ একদম ভালো আছি। আজ তো মহালয়া, তো অন্যবার থেকে এবারে পূজাটা একটু অন্যরকম, আগের বারে একটু অন্যরকম কেটেছে, তো কি রকম ভাবে কাটছে আজকের মহালয়া? আমি ভালোই মাকে সাধনা করে সকাল ভোরবেলা উঠে প্রণাম করে তারপর মাকে মনে করে খুব ভালোভাবে খুশিভাবেই কাটছে। তবে এবারে ওই করোনার ব্যাপারে সবাইকে তো পাচ্ছি না কাছে সবসময়, সেটা একটুখানি অসুবিধা হয়ে আছে, কিন্তু এমনি খুব ভালো, ভালোই লাগছে। পূজা তো চলেই এলো সামনে, আজ মহালয়ার শুভ দিনে দিদি আমাদেরকে গান শোনাবেন। দিদি অনেক ছোটবেলা থেকে সঙ্গীতের সঙ্গে জড়িত রয়েছেন এবং খুবই সঙ্গীত প্রিয় একজন মানুষ, তো কত বছর হলো আপনি গান বাজনার সঙ্গে এরকম যুক্ত রয়েছেন? আমি 7 বছর বয়স থেকে গান করছি। আচ্ছা। আর 7 বছর প্রথম হচ্ছে আমার গুরু মা, মাই প্রথম শিক্ষাগুরু আমার। তারপরে মা 11 বছর বয়সে চলে যাওয়ার পর আমি নিজে নিজেই গান তুলতাম মাইক থেকে, রেডিও থেকে গান লিখতাম এবং তারপরে তুলে নিজে নিজেই তুলতাম। তারপরে পরে আমার অন্য মাস্টারমশাইয়ের কাছে শেখা। আচ্ছা আচ্ছা। তো এখনও সঙ্গীতের সঙ্গে সমানভাবেই জড়িত আছেন? সত্যি জড়িত আছি। তো মহালয়ার শুভক্ষণে দিদির গলায় আমরা শুনে নেব নানা রকমের গান। প্রথম গান দিদি আমাদের কি শোনাচ্ছেন আজকে? ওই জাগো তুমি জাগো। আচ্ছা আচ্ছা। অসাধারণ অসাধারণ। তো মায়ের আগমনী বার্তা যেটা থেকে আমরা বুঝতে পারি যে আলোর বেনু বাজলো, তো আপনার গলায় কি আমরা একবার শুনতে পারি বাজলো তোমার আলোর বেনু? হ্যাঁ হ্যাঁ শুনতে পারি। মাত্র
পূজাতে মহালয়ানে একটু আড্ডা দেওয়া যাক, তো পূজোর দিনগুলো কিভাবে আড্ডায় কাটাবেন সেটা সম্পর্কে একটু দর্শকদের যদি জানান। পূজোর দিনগুলো তো এখন সব বেরোনো বন্ধ হয়ে গেছে, আমাদের এমন অবস্থা আর কি, ভিড়ে যাতে না, প্রোটেকশন নিয়ে এবং মাস্ক পরে সব ঘুরতে হবে, কিন্তু তবুও মনে হবে সবার সঙ্গে যদি না একটু দেখা হয়, স্পর্শ না হয়, মানুষ মানুষের সঙ্গে স্পর্শ না হয়, তা কিছুই তো আনন্দ হয় না। সবার মধ্যেই তো তো মা আছেন না আমাদের, সেই জন্য কোনো কোনো সময় ষষ্ঠীর দিন পুজো দেবো, তারপরে সপ্তমীর দিনে একটু বাড়িতে থাকবো, স্বাভাবিক ভাবে যেন কাটাতে পারি এবং পৃথিবী যেন সুন্দর ভাবে আগের মতো সুস্থ স্বাভাবিক পৃথিবী সকলেই ফিরে পাই। তো পরবর্তী গান শুনে নেবো, তো কি শোনাচ্ছেন আমাদের পরবর্তী গান? ওই মায়েরই গান বাজিতে শঙ্খ, মা তো আসছেন, শঙ্খের মাধ্যমে ধ্বনির মাধ্যমে তো আনা উচিত আমাদের, সেজন্য মাকে স্বাগত জানিয়ে, মাকে স্বাগত জানিয়ে ওই গানটা আমি আনা একদম একদম রূপের মধ্যে আমরা যখন দয়া মায়া সব রকমের দেখি, তখন আরেকদিকে আরেকটি রূপও আমরা দেখি, সেটি হচ্ছে সংসারী, সেই রূপ হচ্ছে অসুর সংহারিণী। তো মা সবসময় আমাদেরকে বলেছেন যে নারীদের জাগতে যদি অন্যায় হয় তার বিরুদ্ধে কথা বলতে, তো জাগো নারী জাগো বর্ণিশিখা, ওটা কি আপনার শুনতে পারি আপনার গলায়? শোনাবো আমি, তবে একটা কথা বলি, বিশ্বের সমস্ত নারী হচ্ছে মা দুর্গার শক্তির এক অংশ আমি মনে করি, একদম
তা সেজন্য সেই হিসেবে নারীর যে একটা জাগ্রত করা, অন্যায় বিরুদ্ধে জাগ্রত হওয়া উচিত, সেই জন্যই আমি এই গানটা গিয়ে আমি সবাইকে খুশি করতে চাই। অবশ্যই অবশ্যই, দর্শকদের জন্য রইল। মহালয়ার আড্ডাতে পরিবেশিত আমাদের এই প্রোগ্রামে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর গান আমাদের বিশেষ অতিথি গাইছেন, এবং আরও পরবর্তী কিছু গান রয়েছে। তো পরবর্তী কি গান শোনাচ্ছেন আমাদের? পরবর্তী গান হচ্ছে ওই হে পার্থ সারথি। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ আর অর্জুন যখন যুদ্ধ আরম্ভ করে। হ্যাঁ হ্যাঁ, একদম, আমরা সবাই যেটা শুনেছি মহাভারতে কাহিনীতে, তো পার্থ সারথির সেই কাহিনীর ওপরেই ওই গানটা আমি শোনাতে চাই। বাই পরিবেশন। Thank you.
নিবেদিত মহালয়ার আড্ডা নিয়ে আমি প্রগতি ছিলাম আপনাদের সঙ্গে। আমাদের এই প্রোগ্রামের শেষ গান দিদির মুখে আমরা শুনে নেব। দিদিকে আবেদন করব একটা আধুনিক গান শোনানোর জন্য। দিদি কি আমাদের দর্শকের জন্য একটি আধুনিক গান গাইবেন? দর্শক তো আমার সব না, দর্শকদের জন্যই তো আমি আজ বসে আছি এখানে গান গাওয়ার জন্য। ওনাদের খুশি হলে আমার আশীর্বাদ, তাই আমি আজকে মহালয়ার দিন উচিত ঠিক নয়, ইচ্ছা হচ্ছে না আমার গান গাইতে, তবুও আমি একটা দর্শকদের জন্য আধুনিক গান আমি পরিবেশন করছি। একদম পূজোর শুভকামনা জানিয়ে আমাদের এই প্রোগ্রামের শেষ গান দিদির মুখে। Thank you.
তোমারও বা
বচন করিব রচন সাধু নাহি নাহি তুমি না কহিলে কেমন তাব প্রবালয় অজেয় বাণী তাব তুমি না কহিলে কেমন তাব প্রবালয় অজেয় বাণী তাব তুমি যা বলিবে তাই বলিব আমি কিছু আমি কিছুই না জানি তব নামে আমি সবারে ডাকিব হৃদয়ে লইব টানি বসে আছি কবে শুনিব তোমার বাণী কবে বাহির হইব জগতে মম জীবন মায়ের পদ ধরে শিশিরে
Thank you.
আপনি।